পাখি লাগে শু। ধরেন কোনোদিন কোথাও কারোর সাথে আপনার একটু কথা কাটাকাটি হচ্ছে, একটু বাক বিতর্ক হচ্ছে, আপনি তাকে কয়েকটা কটু কথা শোনাই দিছেন, ঠিক ওই মুহূর্তে ওই বিপক্ষীয় লোকের একটা কমন ডায়লগ থাকে, সেটা কি বলেন তো? আচ্ছা মনে পড়ছে না, ঠিক আছে আমি বলে দিচ্ছি। ওই সময় তাদের সব কমন ডায়লগটা থাকে এরকম, যে তোর কথাগুলো এত খারাপ কেন, তোর বাপ মায়ে কি জন্মের পর তোর মুখে মধু দেয়নি? এটা খুবই কমন ডায়লগ, এই ডায়লগটা হয়তো বা আমিও আপনিও কখনো কারোকে দিয়েছি অবশ্যই। তো ভবিষ্যতে যেন কেউ কখনো আমার বাচ্চাদেরকে কথাটা না বলতে পারে, বা বাচ্চাদেরকে কথাটা বললে বাচ্চারা যেন উত্তর দিতে পারে যে না, আমার বাবা মামার জন্মের পরে আমার মুখে মধু দিয়েছে, তো এটা যেন তারা বলতে পারে। আর সেই উদ্দেশ্যেই আমি শুধু আমার এই যে আজকে বাচ্চাটাকে মুখে মধু দিচ্ছি, আসলে জন্মের পর দেওয়ার কথা হলেও জন্মের পর দিতে পারিনি, কারণ ওই সময় হাসপাতালে ছিলাম, আর হাসপাতালে তো ডক্টর নার্সরা এটাকে অ্যালাউ করে না। তো দুই দিন পর বাসায় আনার পরে আর কি আজকে এই যে ওর মুখে মধুটা দিচ্ছি। আর এটা কিন্তু আমার অভির বেলাও করেছিলাম, বাট তখন তো আমরা পেজ ইউজ করতাম না বা ব্লগিং করতাম না, যার কারণে সেগুলোর কোনো স্মৃতি নাই। তো এখন যেহেতু ব্লগিং করি, পেজ চালাই, যার কারণে এই যে ভিডিওগুলো করে ছেড়ে রাখছি, এগুলো ভবিষ্যতেও আমার বাচ্চারা দেখে এগুলো তারা স্মৃতিচারণ করতে পারবে আর কি। তারা ভাববে যে না, আমার বাবা মা আমাদের জন্য এগুলোও করছে আর কি, তারা আনন্দ পাবে এগুলো দেখে। আমাদের বিয়ের প্রায় 2 বছর পরে আমাদের প্রথম সন্তান হয়, আর আমাদের বিয়ের পর থেকে একটা শখ ছিল যে আমাদের বাচ্চাগুলোকে আমরা জন্মের পর পরেই এভাবে তাদেরকে মুখে মধু দিব, এবং সেটাও নর্মাল যে কোনোভাবে না, সোনার চামচ দিয়ে, এটা একটা স্বপ্ন ছিল। যার কারণে আমার অভির যখন জন্ম হয় ওই সময় এই যে একটা ছোট্ট একটা সোনার চামচ, তার সাথে একটা রূপার বাটি বানিয়ে রাখছিলাম, আর ওইটা দিয়ে এই অভির মুখেও মধু দিয়েছিলাম। আর এই ছোটো বাচ্চার বেলায়ও আর কি নতুন করে আর বানানো লাগেনি, কারণ অভিরটাই তো এখন পর্যন্ত আছে, অভিকে সে একবার ব্যবহার করার পরে তো রেখে দিয়েছিলাম। সরি, আসলে একবার না, অভি 2 বার ব্যবহার করছিলাম, একবার জন্মের পরপরে মুখে মধু দেওয়ার জন্য, আর দ্বিতীয়বার ওর যখন 5 মাস বয়স তখন ওর মুখে ভাত দেওয়ার সময় এটা ইউজ করছিলাম। তো এবার সেকেন্ড বেবির সময়ও বেবিকে যে এখন মুখে মধু দিয়ে দিচ্ছে, আর সেটাও সোনার চামচ আর রূপার বাটি দিয়ে। মানুষের জীবনে ছোটো বড় অনেক স্বপ্ন থাকে, কিন্তু আপনি যখন বড় হবেন, বিয়ে করবেন, আপনার যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন আপনার সম্পূর্ণ স্বপ্নগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের বাচ্চাদেরকে ঘিরেই থাকবে। আর আমাদের বেলায়ও তার ব্যতিক্রম নয়, আমাদেরও বর্তমানে সম্পূর্ণ স্বপ্নগুলোই, সব ধরনের স্বপ্নগুলো শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকে ঘিরেই। আর এই যে এই ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার মধ্যে কিন্তু সত্যি অনেক অনেক আনন্দ লুকিয়ে থাকে। আমাদের প্ল্যান আছে যে এই চামচ আর বাটিটা আমরা সারা জীবন সযত্নে রেখে দেব, আমাদের বাচ্চা কাচ্চারা যখন বড় হবে, বিয়ে করবে, তাদের বাচ্চা কাচ্চাদেরকেও এটা দেখাতে পারবে বা তারাও এটা ইউজ করতে পারবে, আর আমার সন্তানরাও সবাইকে বলতে পারবে যে না, আমার বাবা মা আমাকে সোনার চামচ মুখে দিয়ে বড় করছে। আর আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ সেকেন্ড বেবিটার অনেক দিন হয়ে গেছে, বাট এখন পর্যন্ত বেবির কোনো ছবি বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি, কারণ গুরুজনরা সবসময় বলে যে আসলে 40-42 দিনের আগে বাচ্চার ছবি ভিডিও এগুলো কারোর সাথে শেয়ার করা ঠিক না, এতে বাচ্চার ক্ষতি হয়, আর গুরুজনদের কথা একটু মানতে হয়। তো টেনশনের কারণ নাই, খুব শীঘ্রই আপনারা বাচ্চার ছবি বা ভিডিও সবই পাবেন ইনশাল্লাহ।